একেবারে ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে আমরা কিভাবে প্রক্সি সার্ভার ব্যবহার করব সেটি সম্পর্কে প্র্যাকটিক্যাল জানতে পারবো। গত পর্বে আমরা প্রক্সি সার্ভার সম্পর্কে একটু জেনেছি যে আসলে প্রক্সি সার্ভার জিনিসটা কি, আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো যে আসলে প্রক্সি সার্ভার কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা মানে কিভাবে সুবিধাজনক। তো ওয়ার্ল্ডের একটি অত্যন্ত জনপ্রিয় প্রক্সি সাইট হচ্ছে kproxy.com। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের প্রক্সি সাইট আছে, একটু গুগলে সার্চ করলে অনেক প্রক্সি সাইটের লিস্ট পাবেন, তবে কে প্রক্সিটা মোটামুটি ভাবে ভালোই কাজ করেছে। সো আমরা ব্রাউজারে গিয়ে kproxy.com এ চলে এসেছি। এখান থেকে আপনি দেখেন আমরা গত পর্বে বলেছিলাম যে আপনি ব্যবহার করবেন আপনার কম্পিউটার থেকে, কিন্তু ব্যবহার হবে আরেকটি কম্পিউটার আইপি থেকে অ্যাকচুয়ালি। তো এখানে দেখুন আমাদের আমরা কোন সাইট ব্রাউজ করতে চাই সেটার একটি নাম এখানে দিতে হবে যে আমরা কোন সাইট ব্যবহার করতে চাই। যেমন আমরা যদি এখানে প্রথম আলোটাই ব্যবহার করতে চাই অথবা আইটিবারিটা ব্যবহার করতে চাই, ধরুন itbari.com সার্ফ, দেখুন আমরা আইটিবারি থেকে ব্রাউজ করব কিন্তু আমাদের আইপি এই থেকে না, এটা অন্য একটা আইপি থেকে ব্রাউজ হবে এবং সেটা কিন্তু আমাদের যে মেইন সার্ভার, মেইন যে ওয়েবসাইট বা আমাদের যে মেইন ব্রাউজার সেটা দিয়ে কিন্তু হবে না। দেখুন উপরের লিঙ্কটা কিন্তু সেটা নাই, অন্য একটা লিঙ্ক চলে এসেছে এবং আমরা আইটিবারি কিন্তু এখান থেকে আমরা চাইলে ব্রাউজ করতে পারবো। যে কোনো পোস্টে যদি যেতে চাই পোস্টে যেতে পারবো, কোনো পেজে যদি যেতে চাই পেজে যেতে পারবো, এভাবে আমরা ব্রাউজ করতে পারি। ঠিক আছে, ঠিক একইভাবে শুধু আইটি বারি না, উপর থেকে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন, প্রথম আলো যে কোনো ধরনের ওয়েবসাইট। আপনি যদি আইটি বারি কোনো পোস্ট ওপেন করতে চান ক্লিক করে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সাইট ব্রাউজ করতে পারবেন। কিন্তু আপনি একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন যে দেখুন এটা কিন্তু আমাদের ব্রাউজার থেকে এটা চলতেছে না, এটা চলতেছে অন্য একটা আইপি থেকে। তো অন্য একটা আইপি থেকে যে চলতেছে এটা আমরা কিভাবে বুঝবো যে অন্য আইপি থেকে চলতেছে, তাই না? তো এটা বোঝার জন্য দেখুন আমরা সেই আবার আগের সাইটে এসেছি, whatismyip.com। এখানে দেখুন আমরা আগের পর্বগুলোতে দেখেছিলাম যে আমাদের আইপি হচ্ছে এটা 103.230.105.1। তো এই whatismyip.com এ গেলে যেহেতু আমরা আমাদের কম্পিউটার আইপিটা জানতে পারি, তো ঠিক এই জন্য আমরা কে প্রক্সিতে গিয়েও যদি whatismyip.com এ যাই তাহলে আমরা এখন প্রক্সিতে কোন আইপি ইউজ করতেছি, প্রক্সি সার্ভারে সেই আইপিটা সম্পর্কে জানতে পারবো। তো দেখি যে প্রক্সি ইউজ করার পর অ্যাকচুয়ালি আমাদের আইপিটা কোন আইপিটা কাজ করতেছে সেটা আমাদের দেখা উচিত। দেখুন প্রক্সি সার্ভার যখন আমরা ইউজ করলাম, প্রক্সি সার্ভারে যখন আমরা আছি তখন আমাদের আইপি হচ্ছে এটা 37.187.147.158, কিন্তু আমাদের অরিজিনাল আইপি আমাদের মেইন কম্পিউটার আইপি কিন্তু হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম যে প্রক্সি ইউজ করার ফলে আমরা আমাদের আইপিটা হাইড বা হিডেন রাখতে পারতেছি এবং এই প্রক্সি দিয়ে যখন আমরা কোনো সাইট ব্রাউজ করব তখন সেই সাইট বুঝতে পারবে না যে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, আমরা কোন লোকেশন থেকে ব্রাউজ করতেছি। যেমন অনেক সাইট আছে যে এশিয়ান আইপি গুলোকে বন্ধ করে রাখে, কারণ অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের জন্য যে এশিয়ান আমরা যারা আছি বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তান, আমরা এত পরিমাণ স্প্যাম করে থাকি যে অনেক সাইট পাবেন নেটে খুঁজলে শত শত সাইট পাওয়া যাবে যে আমাদের আইপি গুলো বন্ধ, ঢুকলে আপনাকে ডাইরেক্টলি বলে দিবে ইউ আর ব্যান্ড ফ্রম দিস আইপি, আপনাকে আইপি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এরকম অনেক ওয়েবসাইট সাইট পাওয়া যায়। তো এই ধরনের ওয়েবসাইট যদি আপনি ব্রাউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এইভাবে আপনি প্রক্সি ব্যবহার করে ব্রাউজ করতে পারেন। তো দেখি যে আসলে যে আইপিটা আমরা পেলাম আমাদের প্রক্সির জন্য সেই আইপিটা আসলে কোন দেশের আইপি। আমরা জাস্ট এখানে মাই আইপি ইনফরমেশনে ক্লিক করছি, দেখতে পাচ্ছি যে এটা অন্য একটি দেশের আইপি, এটা আমাদের আইপি না, এটার সিটি হচ্ছে রোবাইক্স অ্যান্ড স্টেট হচ্ছে নর্থ পাস ডি খালাইস। জানি না এটা কোন দেশ, অবশ্য এখানে FR দিয়ে সম্ভবত ফ্রান্স মেন করতে পারে, মেবি আই এম নট শিওর। পোস্টাল কোড দেখা যাচ্ছে 59100, টাইম জোন দেখা যাচ্ছে +100 এবং ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দেখা যাচ্ছে OVHSS। সো দেখুন আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রান্স থেকে বা এই ধরনের কান্ট্রি থেকে ব্রাউজ করতেছি না, আমরা ব্রাউজ করতেছি বাংলাদেশ থেকে,
কিন্তু আমরা ব্রাউজ করার সময় ইন্টারনেট আমাদেরকে ভাববে যে আমরা ব্রাউজ করতেছি ফ্রান্স থেকে। এভাবে কিন্তু আমরা জাস্ট একটা ছোট্ট প্রক্সি সার্ভার ব্যবহার করে আমরা এইভাবে নেট ব্রাউজ করতে পারি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আমরা এই প্রক্সিটা সরাসরি ব্রাউজারে ব্যবহার করতেছি না বা আমাদের কম্পিউটারে ব্যবহার করতেছি না, এটা ব্যবহার করতেছি কে প্রক্সি নামক একটি সার্ভারের আন্ডারে, এবং যেহেতু তাদের সার্ভারের আন্ডারে আমরা সাইটগুলো ব্রাউজ করতেছি, সো এই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই দ্যাট মিনস যে কখনোই আপনার ফেসবুক, জিমেল ইত্যাদিতে লগ ইন করবেন না প্রক্সি সার্ভারের আন্ডারে। যদি আপনি এভাবে কে প্রক্সির আন্ডারে এই সকল সাইটগুলোতে লগ ইন করেন, তাহলে আপনার পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে। চুরি হয়ে যাবে এটা বলা যায় না, কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা কিন্তু আপনি আরেকজনের সার্ভারের আন্ডারে ওয়েবসাইট ব্রাউজ করতেছেন। এই সকল প্রক্সি দিয়ে শুধুমাত্র আপনি আপনার প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট যদি ব্রাউজ করার প্রয়োজন পড়ে সেগুলো করতে পারবেন, কিন্তু সেন্সিটিভ বা পাসওয়ার্ড জাতীয় কোনো কিছু না করাটাই বেটার। তো যাদের অনলাইনে সেন্সিটিভ ইনফরমেশন থাকে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি, তাদেরকে আমি সাজেস্ট করবো আপনার অনলাইন থেকে একটি ভিপিএন কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, তো সেটা কিনে নিয়ে ব্যবহার করাটা তাদের জন্য উত্তম। ওকে ফাইন, তো কিভাবে প্রক্সি ব্যবহার করতে হয় সেটা আমরা দেখলাম। তো আগামী পর্বে আমরা জানবো যে আমরা আমাদের কম্পিউটারের আইপি কিভাবে চেঞ্জ করে ব্যবহার করতে পারি, আইপি চেঞ্জ করলে ব্যবহার আমরা কেন করব, এবং আমরা কিভাবে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদির একটি চমৎকার টুল আছে যে যেটার সাহায্যে আমরা আইপি চেঞ্জ করে আমাদের আইপি চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি। যেমন এই ওয়েবসাইটটার এই ক্ষেত্রে আমরা প্রক্সি ব্যবহার ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ওয়েবসাইটের আন্ডারে গিয়ে তারপরে আমরা নেট ব্রাউজ করতে পারতেছি, যেমন kproxy.com এর আন্ডারে, এর মধ্যে থেকে আমাদের নেট ব্রাউজ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের টোটাল মানে এমন একটা এক্সটেনশন পাই যে যেটার সাহায্যে আমাদের কোনো ওয়েবসাইটের আন্ডারে গিয়ে নেট ব্রাউজ করতে হবে না, আমরা ডিরেক্টলি নেট ব্রাউজ করব, কিন্তু অটোমেটিক আমাদের আইপি চেঞ্জ থাকবে, তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি এবং সেটা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ দেখবো। তো তার আমন্ত্রণ রইলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।